হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আর হচ্ছে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আমার তরফ থেকে, আর তার সাথে আরও জানাই শুভ মহাষষ্ঠী। তো ষষ্ঠী পুজো হচ্ছে শুনতে পাচ্ছ, এবং হচ্ছে মাইকে আওয়াজ হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে মা মানে উপোস করেছে, পুজো দিতে যায়নি, কারণ মায়ের কিছু কারণের জন্য পুজো দিতে যায়নি প্যান্ডেলে, হঠাৎ গিয়ে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, শুভ মহাষষ্ঠী। আজকে হচ্ছে তার সাথে জানো যে কি কালকের ভিডিওটা, কালকের ভিডিওটাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দেখেওছো সেটা। তো আজকে হচ্ছে সেই দিনটা, হচ্ছে আজকে মানে যেটা ভেবেছিলাম যে করবো ওর জন্য করতে পারিনি। তাছাড়াও আজকে ডিউটি যাবে, যেতে পারতো, আজকেরটাই লাস্ট ডিউটি, তারপর ডিউটি যাবে না, তারপর ছুটি, তারপর হয়তো একদিন কি দুদিন হয়তো গেলে কাজে যাবে, তারপর তো আমরা বেরিয়েই পড়বো। সবটা গরম হচ্ছে, ছাতাতে প্রচুর রোদ করে। আর এই ছাদের গেটটা হচ্ছে, এটা হচ্ছে ছোটো, এটা হচ্ছে ছোটো ছাদের গেটটা, আর এখানে হচ্ছে এই পেয়ারা গাছটা রেখে, এতটাই রোদ পড়ে না, যার জন্য হচ্ছে পেয়ারা গাছটা পুরো শুকনো হয়ে গেছিল, মানে একদিনের মধ্যে, মানে এত কড়া রোদ, যার জন্য পাতা অনেকটা মরেও গেছে। এই যে পাতাগুলো মরে গেছে, অনেক পাতা, এই যে এগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে এই যে টবের মধ্যে এগুলো রয়েছে, মরেছে। তো এটা এখানে রেখেছি বলে গাছটা এখানে রেখেছি বলে তাই গাছটা একটু ঠিকঠাক আছে, তাই কালকে চুপচাপ হয়ে আছে, যখন হাতে ওটা পেয়েছে প্রথমে বুঝতে পারছে না, ডায়েরিটা উল্টে উল্টে যখন দেখছে, তারপর বললো ক্যামেরাটা অফ করো আমাকে। তো এই এটা নিয়ে চলে এসেছি, মা এটা বার করার, মা ডাকছে এটা নেওয়ার জন্য, এটাই ডাকছিল এটা নেওয়ার জন্য, তা নিয়েছি। আগে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে নেবো, তারপর হচ্ছে এটা বিছানায় রাখবো, তারপর ওদিকে যাবো, দেখি ওর কী রিয়াকশান হয়। এই যে আমি রান্না বসেছি, এই যে এদিকে একটু হচ্ছে দুধ ফুটে ফুটে হাতে শুকিয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে গ্যাস নিভিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাংস বসানো, বসানো তো গ্যাস নিভানো হয়ে গেছে, এটা হচ্ছে প্রেশার কুকারটা খুলবো। আর হচ্ছে পায়েস, আমার উত্তর দেওয়া যে মা পায়েস করে নিয়েছে, এই যে পায়েস এদিকে দিচ্ছি, প্রয়োজন ছিল। যদি ঠিক না হয় কাকুর দোকান থেকে চেঞ্জ করে না, কাকু বলেছে চেঞ্জ করে দেবে। এই যে গেঞ্জি পরেও নিয়েছে ঠিকঠাক, তাহলে ঠিক সকালে ই রান্না করেছি, মাংসের ঝোল, মুরগির মাংস এটা, আর হচ্ছে চিংড়ি মাছ যেটা পছন্দ করে, পটল ভাজা, আলু ভাজা, ডাল করতে পারিনি। ডালটা কেন করিনি জানো, বাবা বললো ডাল খাবে না, বাবার জন্য বিশেষ করে ডাল করা, তুমি ডাল খাও না তেমন, অল্প খাও, তেমন খাও না, তোমার তো চিংড়ি মাছ হলো তো অন্যদিকে তাকাও না, সেটা তুমিও জানো। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এই যে সাহেবের পুজো লেগেছে, এটা নতুন জামাটা তো এখন পরলে, তো এটা পুজোর জন্যই তো কেনা, তাহলে কোনো কাজে যাচ্ছে, এবার আমি যাব দোকানে, আজকে তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারে, সঠিক আমি জানি না। এখন হচ্ছে আমরা বেরোচ্ছি, আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছি,
আর হচ্ছে তাড়াতাড়ি এসছে বলে তাই যাচ্ছি। ওই বললো যে তাও প্ল্যান করিনি যে আজকে বেরাবো হঠাৎ, আজকে আবার বলছে যে হচ্ছে মানে রাতে ঠাকুর দেখতে যাবো, জানি না সে যাবো কিনা, আমি যাবো কিনা না সেটাই হচ্ছে ব্যাপার। আর দোকান বন্ধ করতে অনেকটা রাত্রি হয়ে যাবে। আর এখন যাচ্ছি হচ্ছে ম্যাক্সে যাব, দেখি কী কী নিই, কী কী নিই বলতে হয়তো একটা কি দুটো হয়তো টপ নেবো আর কিছু। ভালো লাগছে, এটা ভালো লাগছে। সেই সময় ঢুকলাম, আর এই তখন হচ্ছে মানে ওই গেঞ্জিটা পরেছিল, আর তারপর হচ্ছে চেঞ্জ করে সাদা গেঞ্জিটা পরে নিয়েছে, বলে ওই গেঞ্জি হাতাটা ঢিলেও হচ্ছিলো বলে ওটা সেলাই করে তরবি করবো, পরিনি। আর হচ্ছে ওই যে লং স্কার্টটা দেখেছিলাম ওটা কিনিনি, কারণ হচ্ছে ওপরের টপটা বলো ছিল না, মানে ওটার সাথে পরবো ওটা কি, এটাই হচ্ছে ব্যাপার। বলে ওটা একটাই ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। আর যেটা একটা দেখিয়েছিল স্লিভলেস, ওটা ঠিক ওর সাথে ম্যাচ করছে না। সব থেকে বড়ো কথা আমি হচ্ছে পড়িও না, এদিকে রান্না করছি আর ওদিকে হচ্ছে নিরাজদা, নিরাজদার বন্ধু ভাইরাই সবাই এসছে কেক নিয়ে। এবার হচ্ছে কেক কোথায় কাটো, কেক কাটার জায়গা নেই, মেন হচ্ছে দোকান, দোকানে কাস্টমার, মানে কী করে কাটবো। তার জন্য হচ্ছে এই ছাদে হচ্ছে এখন ওই বললাম যে ছাদে চলো, ছাদে গিয়ে কাটা হবে, নাহলে দোকানে কাস্টমারের মধ্যে বা রাস্তা দিয়ে কাটা সম্ভব না। মানে কী অবস্থা কী বলবো, মাকে আমার মা হচ্ছে ময়দা মাখছিল, আমি মা দুজনে এখানে কাজ করছিলাম, মাকে বলে মা তুমি একটু দোকানে যাও, তো মা বলে ঠিক আছে যাচ্ছি তোরা কি কাট। এখন এই মুহূর্তে অনেকগুলো ক্যামেরাম্যান আছে, এদিকে আছে এই একটা, এই একটা সব ফটো তোলা হচ্ছে। ওই বর্দা তুমি তাকাবে তো, তুমি কার কার চিন্তায় আছো তুমি, দাঁড়া দাঁড়া এই ফটোটা কিন্তু এফবিতে ছাড়তে হবে, এদিক ওদিক থেকে ক্যামেরা আসছে। ঘড়িটা নিরাজ দিয়েছে, নামটা কিন্তু আবার ভুল দিয়ে ঠালা ভুল দিয়ে তুমি ঢোকো, তুমি ঢোকো পেমেন্ট করতে হবে। আর তুমি সাইডে আছো কেন? হ্যাঁ হ্যাঁ পেমেন্ট হবে। আইও কিনেছে মনে হচ্ছে আজ। হ্যাঁ আজকে আমি আমিও কিনেছি। ও তুমিও কিনেছো, বাবা দুজনের জামা দুজনের জন্য ঘড়ি, ও বাদ হয়ে গেল। হ্যাঁ আমি বাদ। আর বাকি আছে তোমার একটু খালি, তোমাকে একটু দিয়ে দিই। না 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 না, এ বাবা আমার ফোন না, ওকে তুইও তুইও নিয়ে নে, তুই কেন বাবা ই এক চোখ বন্ধ করে এত ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। আর ও হচ্ছে তখন দোকান বন্ধ করছিল, ওই বললো যে তুমি দিছো আমি দোকান বন্ধ করে আসছি। তো উঠেছি আজকে অনেকক্ষণ হয়েছে, আর এখন বাজে হচ্ছে 11:20, ওটা সব কাজ হয়ে গেছে। আর কালকে হচ্ছে আমি ম্যাক্সে গেছিলাম, ম্যাক্স থেকে মানে তেমন কিছু কিনিনি, খুব সামান্য কটা জিনিস কিনেছি, সেটাই হচ্ছে তোমাদের আজকে দেখাবো। আর কালকে হচ্ছে নিরাজদা, হচ্ছে নিরাজদা অভি আর হচ্ছে বাবুসোনা, ওরা তো মানে ছাদের কেক কাটাকাটি করলো, তোমরা তো সেটা দেখলে। তো কালকের দিনটা সত্যি খুব ভালো গেছে, তা ওরা এসছে বলে। তেমন বন্ধু তো ধরো আমার তো বন্ধু নেই কেউ, আর ওরও তেমন এখন বন্ধু নেই। তো যাই হোক কখনো কখনো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এই যো আমি যাব কি, তার আগে নিয়ে চলেও এসছে এক কাপ চা, দুজনের হয়ে যাবে এতে। গুড মর্নিং, গুড মর্নিং। বেলা 11:30, 11:30, 11:25, তখন 11:20 ছিল। তো আগে হচ্ছে রুটিটা খেয়ে নিই, মানে রুটি বলতে পাউরুটি, ওটা জাস্ট
আর হচ্ছে চাটা একটু খাবো, ওইটু ভাবে আমি একটু খাবো, চা তো আছে, চা বেশি খাবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এবার দেখা কিনেছি এই কুর্তিটা নিয়েছি, এটা বড় আছে, সেলাই করতে হবে। এটা ও পছন্দ করে, এটা জোর করে ও কিনে দিয়েছে, এটা এটা আমি অতটা পছন্দ করি না। হ্যাঁ, জোর করে তুমি কিনেছো, কিন্তু এইটা আমি পছন্দ করেছি। দেখি আজকে তো বলছি ঠাকুর দেখতে যাবো, ঠাকুর বা বই দেখতে যে কোনো একটা কিছু করবো, মানে যাবো দেখতে, তাহলে যদি যদি পারি। আমার মেশিনের ধারে মানে প্রচুর জিনিসপত্র, জানি না যদি সেলাই করতে তো হবে না, সেলাই করে পরা যাবে, যদি পারি সেলাই করতে তাহলে আজকে এটা করেই যাব। আর হচ্ছে কি পেয়েছে কালকে, ও পেয়েছে, আমি না, দেখো তুমি, এই যো এই ঘড়িটা, ঘড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘড়ির বেলটা কাটাতে হবে। আর একটা দিয়েছে, সেটা হচ্ছে জামা, যেটা ওই জামাটা পরে হচ্ছে কেক কেটেছিল ওর নিজের জন্য, এটা কিনেছে আমার। হ্যাঁ, দুজনের জন্যই হচ্ছে ঘড়িটা, মানে নিজের জন্য এরকম গেমই একই ব্র্যান্ডের কিনেছে, ওটা লেদারে স্ট্র্যাপ দেওয়া, আর ঘড়ি কিনেছে এটা আমার জন্য। আর এই জামাটা দিয়েছে, এটা পরে কেটেছিল কালকে, এটা পরে কেক মাখামাখি হয়েছে, আবার রাতে ধুয়ে দেওয়া হয়েছিল। যাবো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এখনের মতন টাটা।